ছোট বালক মধ্যে যাব্বা এই কথাটা যদি আগে বলতেন, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি আমার মায়ের একমাত্র সন্তান কথাটা যদি বাড়িতে বলতেন, আমি আমার মায়ের কাছে চির বিদায় নিয়ে আসতাম। আব্বা গো, আমাকে কুরবানি করার পর আমার রক্ত মাখা জামা মায়ের কাছে দিয়ে বলিয়েন, দুনিয়া তার দেখা হবে না। এই মাওলার প্রেমের আগুন ইব্রাহিম নবীর কলমের মধ্যে লাগার কারণে নিজের ছেলের গলায় ছুরি দিছেন চালাইয়া। এই কথা বলেন ঠিক কিনা? এই মাওলার প্রেমের আগুন, এই মাওলার ইশকের আগুন ছোট্ট বালক, সাত বছর, নয় বছর, ১৩ বছরের বালক ইসমাইল আলাইহিস সালাম, এই মাওলার প্রেমের আগুন তার দিলের মধ্যে লাগার কারণে ইচ্ছাকৃতভাবে ছুরির নিচে শুয়ে গেছে। আল্লাহ যখন আদেশ করছেন প্রিয় বস্তু কুরবানি করো, উনি পশু কুরবানি করছেন। একদিন স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাত দিয়া ইসমাইলকে কুরবানি করে দিচ্ছেন। নবীদের স্বপ্নটাও ওহি, উনি ঘুম ভাঙলো, আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার কলম বুঝাই মাওলার মহব্বতের নূর, মাওলার মহব্বতের নূর দিয়া কলম বুঝাই। এই বিন্দু পরিমাণ মহব্বত ইসমাইলের মহব্বত আছে। ১০০ বছর বয়সে আমার এই একটা ছেলে জন্ম নিয়েছে, ওর বিন্দু পরিমাণ মহব্বত আমার দিলের ভিতর আছে। মাওলা সেটাও মনে রাখতে চায় না। এখন এই কথাটা কিভাবে বলবো হাজেরাকে? তাকে বনবাস দিছি আর এই কত কষ্ট করে ছেলেটাকে লালন পালন করলো, এখন কিভাবে বলবো হাজেরা রে? আল্লাহ আমাকে হুকুম করছেন ইসমাইলকে কুরবানি করার জন্য, কিভাবে বলি? উনি মাঝামাঝি পাড়ে দিলেন, বলেন হাজেরা একে একটু গোসল করে কাপড় চোর পরায় দাও। কেন? কয় মালিকের দাওয়াতে যাব। আমাদের মালিককে দাওয়াত শব্দ সেইখানে ব্যবহার হয় যেখানে খাওয়া দাওয়া নাই, এই জন্য জানাজার দাওয়াত দেওয়া হয়, দিনের দাওয়াত দেওয়া হয়। এ বাইরে উনি গোসল করে কাপড় চোর পরায় দিছেন, ইবলিসের কাছে মাথা খারাপ হইয়া, হায় হায় এই পরীক্ষা যদি ইব্রাহিম নবী পাস করতে পারে, কিয়ামত পর্যন্ত কোন মুসলমানকে আমি ধোকা দিয়া গুনার কাজ করাইতে পারবো না, নেকির কাজ থেকে দূরে সরাইতে পারবো না। যখনই কাউকে ধোকা দেব তখন প্রত্যেকটা নারী পুরুষ এই ঘটনা দিলে দিলে খেয়াল করবে যে হায় হায় আমি কেন ফজর নামাজ কেন পড়তে পারবো না, কেন ফরজ গোসল করার পর কেন ফজর নামাজ পড়তে পারবো না, এই নফস এত তুই অলসতা কেন, শীতের ঠান্ডার ভয় দেখাস কেন? আরো যদি ইব্রাহিম নবী তার ছেলেকে কোরবানি করতে পারে, ইসমাইল যদি নিজের ছুরি নিজে শুইতে পারে, আমি কি ফজর নামাজটা পড়তে পারবো না? আমি যুবক হয়ে গেছি, আমার বয়স ২০-২৫, আমি কেন নবীর সুন্নত তরিকা মতো চলতে পারবো না, কেন দাঁড়িয়ে টুকি সুন্নতে জামা গায়ে দিতে পারবো না? হিম্মত পয়দা হবে, এ পরীক্ষায় পাশ করতে দেওয়া যাবে না। ইবলিসের মাথা খারাপ, কয় পরীক্ষা পাস করতে দেব না। এ ভাইরা, ইনি তো গোসল টোসল করাইয়া দিছেন তো পাঠাইয়া। বিবি হাজরার ধারণা ছিল নবী মানুষ কোন বড় লোকের দাওয়াতে যাচ্ছে, ওই জন্য বলছে মালিকের দাওয়াতে যাই। পাঠাই দিছে ইবলিস এসে হাজির, পাগড়ি জুব্বা পরা মুরব্বী, কয় হাজরা তুমি সর্বনাশ করছো। বল কি, নবী তো ব্রেনটা খালি পশু কোরবানি করে, আজকে ইসমাইলকে নিয়ে এখন কোরবানি করার জন্য, কয় তুই শয়তান নাকি রে? নবীদের কোনোদিন ব্রেন টান হয় না, তুই দূর হ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইবলিসের যুক্তি কাটছে, ইবলিসকে সর্বনাশ। এই আল্লাহর বান্দির ইমান এত মজবুত, আমার এত সুন্দর যুক্তি বাতিল করে ফেলছে। কয় শোনো, তুমি আসল খবর জানো না। বলে আসল খবর কি? আল্লাহ নবীকে হুকুম করছে ইসমাইলকে কোরবানি করার জন্য। তখন ইনি স্তম্ভিত হয়ে গেলেন, ইনি একটু স্তম্ভিত হয়ে গেলেন। হতেও তো পারে, ভাবছিলাম সিয়াপত খাইতে যাবে, তাহলে হাসি খুশি থাকবে। আমি নবীকে তো খুব গভীর ভাব, গম্ভীর ভাব, চিন্তা চিন্তা ভাব দেখলাম, হতেও তো পারে। বোঝাই শয়তান দূর হয়, আমার গর্ভের সন্তানকে মাওলা যদি কুরবানি চেয়ে থাকে, আমার মতো ভাগ্যবতী নারী পৃথিবীতে আর কেউ নাই, আমি রাজি এবং খুশি আছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। এই পর্দার অন্তরালে মহিলারা, আপনার মতো একজন মহিলা নিজের গর্ভের সন্তানকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য
রাজি খুশি থাকতে পারে। আমি আপনাদের প্রত্যেকের পায়ে হাত রাখলাম, এই কালামটা যে কোরআনটা শিক্ষা দেয়, কোরআনটা কার কালাম, কোরআনটা কার কালাম, কার কালাম, কার কালাম, সেই কোরআনটার জন্য সাধ্যমতো আপনাদেরকে একটু সাহায্য করতে পারবেন না? হ্যাঁ পারবেন কি পারবেন না? কখনকার হায়াতের বেলা ডুবে যাবে আল্লাহ ভালো জানে। ইবলিস দেখলো এই মহিলার সাথে পারা যাবে না, ইমান বড় মজবুত, ছোট্ট ভালো, এইখানে একটু ভেজাল বাজাই, পিছন থেকে ডাক্তায় ইসমাইল শোনো তুমি যাও কোথায়, তোমার আব্বা তোমার কুরবানি করতে নিয়ে চলছে। জেন যাকে দৃষ্টি করে সে জেনকে দেখবে, তার পার্শ্বের লোক কেউ জেনকে দেখতে পারবে না। এ বাইরা কয় আব্বা যে কে যেন বলে, আপনি বলে আমার কুরবানি করতে নিয়ে যান। নবী বুঝতে পারছেন সর্বনাশ, ইবলিস তো পাঁচ লাগছে, কয় বাবা ওটা শয়তান পাথর মার, যারা হজে গেছেন জিজ্ঞেস করবেন, তিন জায়গায় ধোকা দিয়েছে, তিন জায়গায় এই কচি বালক পাথর মারছে, এই পাথর মারা আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত কবুল করছেন, যত হাজি হজ করতে যাবে ওই তিন জায়গায় পাথর না মারলে হজ তার কবুল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। গন্তব্যস্থলে পৌঁছিয়া নবী ঘটনা খুলে বলছেন, বলছেন বাবা ইসমাইল তুমি এতক্ষণ যা শুনছো রে বাবা, ঘটনা একেবারে সত্য, আল্লাহ আমাকে আদেশ করছে তোমাকে কুরবানি করার জন্য, বাবা তোমার মতামত কি? কোন কোন মুফাসসিরে কেরাম লেখছেন নবীদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ যা আদেশ করবে সঙ্গে পালন করা। উনি একটা কচি বালকের কাছে আল্লাহর হুকুমের উপর মতামত জানতে চাইলেন, কেন কেন তিনি বললেন বাবা ইসমাইল আল্লাহ আমাকে হুকুম করছে তোমাকে কুরবানি করার জন্য, তোমার মতামত কি? যদি ইসমাইল বলতো আমি ভয় ভয় আব্বা আমি কুরবানি হব না, তখন নবী কি করতেন? উনি কেন তার কাছে মতামত জানতে চাইলেন? কেউ কেউ বলছেন আমার মাওলা কেমন দয়ার মাওলা, মাওলা কোরআনে কল্লা তাক না তুমি রহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করো না কেন আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা কে আমার দরবার নিরাশার দরবার নয়, এই মাওলা কেমন দয়ার মাওলা। ছোট্ট দুটো ঘটনা বলি, আল্লাহর হাবিব ঘটনা আলোচনা করছেন, এক আল্লাহর বান্দার আমল নামায় কোনো নেকি নাই, শুধু গোনা, শুধু গোনা। আল্লাহ কই এ নাফরমান, একটা নেকি তোর আমল নামা নেই, সারি গোনা, কহা মামুদ কোনো নেকি করিনি, যা জাহান্নাম যা। বলার সঙ্গে দিবি একটা দৌড়, শক্তি প্রয়োগ করে দৌড় দিবে। আল্লাহ পাক যদিও সব জানেন, ফেরেশতাদের সাথে কথোপকথন করেন, কে ফেরেশতা এ বোকাকে জিজ্ঞেস করতে কেউ যায় কোথায়? কোটি কোটি মানুষকে জাহান্নামের হুকুম দিচ্ছে, তারা কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে, জাহান্নাম যাইতে চায় না, আর বোকাটাকে একবার বলছি জাহান্নাম যা, ও দৌড়াচ্ছে, ওকে জিজ্ঞেস করো যায় কোথায়, যায় বান্দা ধরো কোথায় যাও, জাহান্নাম যাও, জাহান্নাম যাও, একবার বলছে জাহান্নাম যাও, আর তুমি জানছেন দৌড়চ্ছ, এই বাকি লোকদের কান্নাকাটি করতেছে, গড়াগড়ি দিচ্ছে, যাইতে চায় না। ক ভাই আপনি বুঝবেন না, দুনিয়ার জমিনে চলাফেরা করছি, ওই দুনিয়ার জমিনটা আমার মাওলার, মাওলার বাতাস টেনে বেঁচেছিলাম, মাওলার পানি পান করছি, মাওলার নিয়ামত ভক্ষণ করছি, আল্লাহর হুকুম মানি নাই, মানুষ মানছে শুধু নফস এবং শয়তানের হুকুম। আজকে মাওলা আমাকে বলছেন জাহান্নাম যা, এটাও তো মাওলার হুকুম। আমি নিয়ত করছি আজকে মাওলার এই হুকুমটা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কই মাহমুদ এই ঘটনা, আপনার বান্দার দুনিয়া আপনার কোন হুকুম মানে না, আজকে আপনি হুকুম করছেন জাহান্নামে যাওয়ার জন্য, আপ্রাণ চেষ্টা করতেছে আজকের হুকুমটা সঠিকভাবে পালন করার জন্য। মাওলাকে বান্দারে আজকের কঠিন বিচারের দিনে তুমি আমার হুকুম মানার জন্য আপ্রাণ চেষ্টা করতেছ, যাও আমি তোমাকে ক্ষমা করে বেশ তো দিয়া দিলাম। আল্লাহ পাকের দয়াকে একশো ভাগ করছেন, এক ভাগ দয়া সমস্ত মাখলুকাতের মাঝে বন্টন করছেন, আর 99 ভাগ দয়া মাওলার কুদরতি সিনায় রেখে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই এক ভাগ দয়ার বিন্দু পরিমাণ অনুপরিমাণ
মায়ের দিলে লাগার কারণে মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, পশু তার বাচ্চাকে মহব্বত করে, এ কথা বলেন ঠিক কিনা? আর 99 গুণ দয়া যেই মাওলার কুদরত ইচ্ছে নাই, তিনি বান্দা বান্দিকে কি পরিমাণ মহব্বত করেন ভাষার দ্বারা বোঝানো সম্ভব না। আরেকজন আমল নামে কোনো লেখি নাই, তাকে বলছে জাহান্নাম যা, এ বান্দা কিছু দূর যায় কিছু দাঁড়ায় পিছনের দিকে তাকায় আবার কিছু দূর যায় আবার দাঁড়ায় আবার পিছনে তাকায়, মাওলাকে এই ফেরেশতা এই বেয়াদব, দুনিয়াতে আমার কোনো হুকুম মানে নাই, আজকে বলছে জাহান্নাম যা, এই এই হুকুমটা মানতে এত গরিমসি কেন, ও বারবার দাঁড়ায় কেন, বারবার পিছনে কি তাকায়, ও জাহান্নাম যাবে বারবার দাঁড়ায় কেন, বারবার পিছনে কি তাকায়, জিজ্ঞেস কর, ও যাই বান্দা তোমাকে জাহান্নাম যেতে বলেনি, কল বলছে তো তো বারবার দাঁড়াও কেন, পিছনে কি দেখো তুমি, জাহান্নাম যা। আমি দুনিয়ায় ওয়াজ মাহফিলে শুনছি আল্লাহ পাকের দয়াকে 100 ভাগ করার পর এক ভাগ দয়া সমস্ত মাখলুকাতের মাঝে বণ্টন করছেন, আর 99 ভাগ দয়া মাওলার কুদরতি সিনায় রেখে দিয়েছেন। আমি বারবার মাওলার দয়ার দিকে তাকাই, কি জেনে মাওলার দয়া করে ডাক দেয়, কি জেনে মাওলার দয়া করে ডাক দেয়, বান্দা ফিরি আয় ফিরি আয় ফিরি আয়, কি জেনে মাওলার দয়া করে ডাক দেয়, বান্দা ফিরি আয়, মাওলাকে কঠিন বিচারের দিনে তুমি বারবার আমার দয়ার দিকে তাকাইছো, এ বান্দা যাও আমি তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে বেহেশত দিয়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাওলার পরিচয় সবচেয়ে বেশি জানেন নবীরা, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে মনে মনে একটা কৌশল করছেন, আমি ঘটনা খুলে বলি, ইসমাইল ভয়েতে কান্না শুরু করুক, আল্লাহ পাক বলেন আমি সব সহ্য করতে পারি কিন্তু বান্দা বান্দি যদি চোখের পানি ছাড়িয়ে কান্দে আর মাপ চায় এটা সহ্য করতে পারি না, ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাপ করে দেই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ ভাইরা আল্লাহর হাবিব ফরমান মাম বাকা মিনি খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলার নার, যার চোখ দিয়া মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে পানি পড়বে ওই চক্ষু দুজকর আগুন থেকে হারাম হয়ে গেল। সবাই বলি সুবহানাল্লাহ। নবী একটা কৌশল করছে, আমি ঘটনা খুলে বলি, ইসমাইল তো ছোট বালক, কুরবানির কথা শুনে ভয় পাবে, ভয় পেয়ে কান্না শুরু করবে, আর ইসমাইলের চোখের পানি আল্লাহ পাক সহ্য করতে পারবেন না, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইব্রাহিম ঠিক আছে আমি খুশি হয়ে গেছি আর কুরবানি করার দরকার নাই, এইটা ছিল নবীর দেলের কল্পনা। এই জন্য ঘটনা খুলে বলছে, বলছে বাবা তোমার মতামত কি, এই বলার সঙ্গে সঙ্গে ছোট্ট বালক বলতে যাবো আল্লাহ আপনার যা আদেশ করছেন আপনি পালন করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন, অর্থাৎ আব্বা আমি রাজি এবং খুশি আছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আপনাদের পায়ে হাত রাখতে চাই, এই কচি বালক এমন আগুন, এমন মাওলার প্রেমের আগুন তার কলবে লাগছে, এমন মাওলার ইশকের আগুন কলবে লাগছে, সে জানার পর খুশি হয়েছে আল্লাহ হুকুম করছেন আমাকে কুরবানি করার জন্য, আমি রাজি আছি আমার আমাকে কুরবানি করে দেন। এই বালক যদি এইটা পারলো, এই আপনারা আজকের থেকে কি পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া নিয়ত করতে পারবেন, কে পারবেন না, এ কে কে পারবেন, আল্লাহু আকবার নারা তাকবীর, আল্লাহ কে দয়া করে কবুল করে না, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি কথা এখানে শেষ করতে চাই, ছোট বালক বলতে যাব্বা এই কথাটা যদি আগে বলতেন, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমি আমার মায়ের একমাত্র সন্তান কথাটা যদি বাড়িতে বলতেন, আমি আমার মায়ের কাছে চির বিদায় নিয়ে আসতাম, আব্বা গো আমাকে কুরবানি করার পর আমার রক্ত মাখা জামা মায়ের কাছে দিয়ে বলিয়েন, দুনিয়া তার দেখা হবে না, হাসনের ময়দানে দেখা হবে, আমার মা যদি আমার কথা স্মরণ করিয়া কান্নাকাটি করে আপনি আমার মায়ের সঙ্গে রাগারাগি করবেন না, আব্বা আমার কুরবানি করার সময় আমার হাত পা মজবুত করে বাঁধ দিয়ে দিয়েন,
যে কেন যে কুরবানি একটু কষ্ট আছে, আমি যদি হাত পা ছাড়ে দেই আপনার গায়ে লাগে, ব্যা দিবে হবে, বাউলা বেজার হয়ে যাবে, ছোট বালক বাবার গায়ে পা লাগলে ব্যা দিবে হবে, এই ছোট্ট বালকটা ব্যা দিবে বুঝলো। আর আমাদের সমাজে অনেক গরু মার্কা যুবক আছে, বাপকে কয় বুড়ে মাকে কয় বুড়ি এমন যুবক আছে না নাই? এ কপাল পড়া যুবক আছে না নাই? আফসোস, পৃথিবীর কোন হাজি নেই গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হইল কিনা। আল্লাহকে হাবিব বলে দেন, কোন সন্তান যদি দিনে একবারও বাবা মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।